এবার আরো কিছু সংবাদ এক নজরে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দুর্নীতি মামলায় খালাস পাওয়া নিরঞ্জন ও শাহজাহানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুদকের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়। দুই সালের মধ্যে বাস রুট রেশনালাইজেশনের অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর নূর তাপস। কাজ শেষ হলে গণপরিবহনের শৃঙ্খলা ফেরার পাশাপাশি যাত্রী ভোগান্তি কমবে বলেও আশাবাদী তিনি। বিদেশি অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে ব্যয় বাড়ছে, ফলে কোথাও কোথাও দুর্নীতিও বাড়ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৪ বছরে বাংলাদেশকে ১,১০০ কোটি টাকা সহায়তা দেবে সুইজারল্যান্ড।